তো হ্যালো বন্ধুরা, বেসিক কনসেপ্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে WBSC TCL 2018-র কোশ্চিন পেপার। তো আগের ভিডিওগুলো যারা দেখেনি তারা দেখে নিন, 1 থেকে 80 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি। আর আজকে যেটা গ্রুপ সি করব, 81 থেকে স্টার্ট করব। তো গ্রুপ সিতে দেখুন এখানে আছে ইংলিশ আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট। ইংলিশ আছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে রয়েছে দেখুন নেপালি আর বাংলা। ঠিক আছে, যারা আর নেপাল থেকে এসেছেন তারা নেপাল পরীক্ষা দেবে, নেপালি পরীক্ষা দেবেন, আর যারা বাঙালি তারা বাংলা দেবেন। তো চলুন স্টার্ট করছি। দেখুন ফার্স্ট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, এখানে অপোজিট মিনিং বের করতে হবে। ঠিক আছে, 81 থেকে 83 পর্যন্ত অপোজিট মিনিং বের করতে হবে। তো ফার্স্টে যেটা দেওয়া আছে দেখুন 81টা, রেলিং কুইজ। তো রেলিং কুইজ কথার অর্থ হচ্ছে বর্জন করা, ত্যাগ করা বা কোনো কিছু ছেড়ে দেওয়া, এরকম টাইপের কিছু বোঝায়। ঠিক আছে, তো এখানের মধ্যে দেখুন যেটা হবে, তো ওটা হবে হচ্ছে পজেসেস। ঠিক আছে, পজেসেস, পজেসেস কথার অর্থ হচ্ছে ভোগ দখল করা, মানে কোনো কিছু আঁকড়ে নেওয়া, নিয়ে নেওয়া। ঠিক আছে, তা রেলিং কুইজ কথা হচ্ছে ত্যাগ করা, আর পজেসেস কথা অর্থ হলো কোনো কিছু নিয়ে নেওয়া বা কামড়ে ধরা। জাস্ট রেলিং কুইজের অপোজিট হবে। তো 81-এর অ্যান্সার হচ্ছে সি। নেক্সট থেকে 82, এক্সোডাস। এক্সোডাস, এক্সোডাস কথার অর্থ হচ্ছে প্রস্থান করা। ঠিক আছে, প্রস্থান করা বা রপ্তানি করা বা কোনো কিছু বাইরে পাঠিয়ে দেওয়া, এরকম কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, এক্সোডাস, এক্সোডাসের অপোজিট মিনিং যেটা হচ্ছে এটা হচ্ছে ইনফ্লাক্স। ইনফ্লাক্স মানে বাইরে থেকে যেটা আমদানি, ইনফ্লাক্স ভিতরে ঢুকিয়ে নেওয়া যেটা। ঠিক আছে, ফ্লাক্স তো আমরা জানি ফ্লাক্সের মানে, ইনফ্লাক্স মানে ভেতরে। যাই হোক, 82-এর অপোজিট মিনিং যেটা হচ্ছে ওটা হচ্ছে ইনফ্লাক্স। তো 82-এর অ্যান্সার এ। 83 দেখুন, কমিশন। 83 হচ্ছে কমিশন। কমিশন কথার অর্থ হচ্ছে কমিশনিং করা, কোথাও কমিশন হবে এরকম কথাটা শুনে থাকেন নিশ্চিত। কমিশন কথার অর্থ হচ্ছে অনুমোদন দেওয়া বা অনুমোদিত হওয়া। ঠিক আছে, কোনো কিছু হবে সেটা কমিশন হয়েছে, মানে অনুমোদিত হয়েছে, অনুমোদিত হওয়ার পরে কিন্তু এস্টিমেশন হবে, যাই হোক অনুমোদন হওয়া এটাকে বলছে। তো এটার যেটা অপোজিট মিনিং সেটা হচ্ছে টার্মিনেটেড। টার্মিনেটেড কথার অর্থ হচ্ছে কোনো কিছু ভেঙে দেওয়া বা কোনো সমাপ্ত হওয়া, কোনো কিছু টার্মিনেটেড মানে শেষ হওয়া। ঠিক আছে, তো এই টাইপের বোঝাচ্ছে। কমিশনার অপোজিট মিনিং হচ্ছে এখানে টার্মিনেটেড। 83 হচ্ছে ডি, টার্মিনেটেড। তো 84 থেকে 86 দেখুন, এখানে বলেছে যে সিনোনিম, এক্সপ্রেস দ্য মিনিং, সিনোনিম। ঠিক আছে, তো সিনোনিমের ক্ষেত্রে একটা কথা বলে দিই, সিনোনিম মানে অ্যাকুরেট, একদম এক্সাক্ট যে অ্যান্সারটা মিলবে সেরকম কিছু না, মোটামুটি কাছাকাছি যদি আসে ফল অল্টারনেটিভ চারটের মধ্যে তো সেটা অ্যান্সার হবে আমার। তো ফার্স্টে দেখুন 84 দিয়েছে কগনিজেন্স। ঠিক আছে, কগনিজেন্স, তো কগনিজেন্স কথার অর্থ হচ্ছে যেটা বল কনফেশন করা, স্বীকার করা কোনো কিছু বা কোনো জ্ঞান, জ্ঞান মানে কোনো নলেজ সেরকম কিছু বোঝায়। ঠিক আছে, কগনিজেন্স। তো এখানে যেটা তার মানে নিয়ারস্ট মিনিং যেটা সিনোনিম হবে ওটা হচ্ছে অ্যাটেনশান। অ্যাটেনশান মানে কথার অর্থ হচ্ছে অ্যাটেনশান দেওয়া, মানে মনোযোগ দেওয়া, কোনো কিছু জ্ঞান এই টাইপের কিছু আসছে। ঠিক আছে, তো কগনিজেন্স কথার অর্থ হচ্ছে অ্যাটেনশান। 84-এর ডি। 85 দেখুন, ইনেব্রিয়েট। ইনেব্রিয়েট, তো ইনেব্রিয়েট কথার অর্থ হচ্ছে মাতাল, মানে যার কোনো ব্যালেন্সের ঠিক নেই, তাল ঠিক নেই, তাকে মাতাল বলা হচ্ছে ইনেব্রিয়েট। তো ইনেব্রিয়েট মানে ড্রাঙ্কেন বলতে পারেন। ঠিক আছে, ড্রাঙ্কেন, ড্রাঙ্কেন মানে যারা মদ খেয়ে মাতাল হয়ে ড্রাঙ্ক অবস্থা থাকে, ড্রাঙ্কেন বলা হয়। তো ইনেব্রিয়েট সিনোনিম হচ্ছে ড্রাঙ্কেন। 85-এর সি। 86 দেখুন, স্টেরাইল। স্টেরাইল, স্টেরাইল কথার অর্থ যেটা হচ্ছে, যেটা হচ্ছে উর্বর নয়, অনুর্বর টাইপের। ঠিক আছে, অনুর্বর, অনুর্বর কথা হচ্ছে স্টেরাইল। ঠিক আছে, সেটা কোন জমি হতে পারে বা অন্য কিছু হতে পারে, উর্বর নয় মানে উপযোগী নয়, যেটা স্টেরাইল। এটার সিনোনিম হচ্ছে বারেন। ঠিক আছে, বারেন মানেও কিন্তু অনুপযোগী বা অনুর্বর বলা যেতে পারে। ঠিক আছে, যেটা উর্বর নয় কোনো কিছুর জন্য, সেটা হচ্ছে বারেন। 86-এর সি। 87 দেখুন, ফাইন দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড। তো এখানে ওয়ার্ড কারেকশান করার জন্য দিয়েছে। তো এখানে 87-এ দিয়ে দিয়েছে নলেজ। ঠিক আছে, KNA KNA KNO LE, এটা হবে না, KNOWLEDGE। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট। তো অনেকের কী হয়, পড়লে কিন্তু কারেক্ট স্পেল আসে না, অনেকে লিখলে কারেক্ট স্পেল চলে আসে। তো রাফ খাতায় আপনি লেখার চেষ্টা করবেন, দেখেন চলে আসবে সঠিক স্পেলিংটা। ঠিক আছে, তো 87-এর যে অ্যান্সার হচ্ছে ডি। 88 দেখুন, এক্সেসিভ। এক্সেসিভ, 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 তো এক্সেসিভের মধ্যে দুটো এস আছে জানি। ঠিক আছে, দুটো এস আছে কিন্তু একটা সি আছে।
তো অস্ট্রাসির হচ্ছে বিটটা হবে EXCESSIVE, অস্ট্রাসির বি এক্সএসি। তো এইগুলো মোটামুটি স্কার স্পেলিং এটা সহজ ছিল, আর এগুলো আমি যে নোটস দিয়েছিলাম টিসিএল এর গতবারে তাতে কিন্তু এগুলো সবই কমন ছিল, সিনোনিম অ্যান্টোনিম অ্যান্টোনিম একটা বাদ দিয়ে সবগুলো কমন ছিল। আর সিনোনিমের ক্ষেত্রে আমি বলবো যে একটা কমন এসছে, ঠিক আছে, সিনোনিমের ক্ষেত্রে একটা কমন এসছে তিনটের মধ্যে। আর এই যে কারেক্ট স্পেলিং যেগুলো এগুলো কিন্তু তিনটেই দেওয়া আছে, তিনটেই কিন্তু কমন এসছে, ঠিক আছে। বিউরোক্রেসি, তো 89 দেখুন, বিউরোক্রেসি বিউরোক্রেসি যেটা হচ্ছে সেটা হচ্ছে 89-এর অ্যান্সার যেটা হবে ডি হবে এটা, BUREAUCRACY, বিউরোক্রেসি, ঠিক আছে। এটাও কিন্তু আমার নোটসে ভালোভাবে দেওয়া ছিল, তো যারা আমার নোটস নিয়েছেন আশা করি তারা কমপ্লিট করেছিলেন, ঠিক আছে। তো 89 হলো। এবার 90 থেকে দেখুন, 90 থেকে 92 বলেছে এই সেন্টেন্স আর পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ আন্ডারলাইন, ফোর অল্টারনেটিভস আর গিভেন টু দ্য আন্ডারলাইন পার্ট, উইল ইম্প্রুভ কারেক্ট দ্য সেন্টেন্স। তো সেন্টেন্স কারেকশান করার জন্য আন্ডারলাইন করার জায়গায় আমার অ্যাপ্রোপ্রিয়েট অপশান থেকে বেছে বসাতে হবে। তো 90 দেখুন, হি প্রিটেন্ডস টু বি অ্যাবসেন্ট, হোয়েন এভার আই কল অন হিম, ঠিক আছে, যখন সে অ্যাবসেন্ট হয়, অ্যাবসেন্ট হওয়ার মানে পাস্ট টেন্সে চলে গেছে, তো কলের জায়গা হবে কল্ড, ঠিক আছে, কলেজে চাষ কল্ড হবে। তো 90-র অ্যান্সার হচ্ছে বি কল্ড। 90 মধ্যে অ্যাজ এ স্কুল গার্ল আই ওফেন গো টু স্কুল অন ফুট, তো গো এখানে দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, তো ভার্বটার ফর্ম ঠিকঠাক বসাতে হবে। তো স্কুল গার্ড হওয়ার জন্য আমাকে পায়ে হেঁটে স্কুলে যেতে হয়, তো এখানে গার্লস বলেছে, ঠিক আছে। তো এখানে হবে ওয়েন্ট, ঠিক আছে, এখানে পাস্ট বসছে কিন্তু ওয়েন টু স্কুল অন ফুট। 92 দেখুন, মাই নিজে নিজ পেন্ট দ্য ফার্নিচার হোয়েন এভার সি হ্যাড টাইম, যখন টাইম পায় তখন ফার্নিচার সে পেন্ট করে, ঠিক আছে। তো এটা হবে পেন্টেড, মাই নিজে পেন্টেড দ্য ফার্নিচার হোয়েন সি হ্যাড টাইম। তো পেন্টেড কেন হবে, এখানে দেখুন হ্যাড আছে, এখানে হ্যাডের জন্য এখানে পেন্টেড হবে। তো 90 হয়ে গেল, 93 থেকে 95 দেখুন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, ঠিক আছে। এখানেও দেখুন গ্যাপ ফিলিংয়ে দিয়েছে, দ্য চেস মাস্টার প্রমিস টু ড্যাশ হ্যাভক আপন হিজ অপোনেন্ট পন্স ফর টেকিং হিজ বিশপ। তো চেস মাস্টার প্রমিস করেছে মানে একটা চ্যালেঞ্জ নিয়েছে যে অপোনেন্ট টিমের পাওয়ার যে আছে সেটাকে হ্যাভক মানে নষ্ট করবে, ঠিক আছে, নষ্ট করবে তার বিশপটা দিয়ে। তো এটা হচ্ছে যেটা রিক, ঠিক আছে, রিক হবে। আর রিক কথার অর্থ হলো, রিক কথার অর্থ হলো নষ্ট করা, ঠিক আছে, প্রমিস টু রিক। 93 অ্যান্সার এ। 94 দেখুন, দ্য ড্যাশ রিউমার্স ডিড এ গ্রেট ডিল অফ ড্যামেজ ইভেন দো দে টার্ন আউট টু বি ফলস, ঠিক আছে। তো এখানে বলেছে ড্যাশ রিউমার্স, রিউমার্স সবসময় যেটা হয় সেটা হয় সন্দেহবাজক বা সন্দেহজনক, বা রিউমার্স যেটা হয় সেটা কখনো ঠিক হতে পারে কখনো ঠিক হতে পারে না, ঠিক আছে, কনফার্মিটি থাকে না। তো এটা যেটা হচ্ছে 94-এ অ্যান্সার হচ্ছে সন্দেহজনক হবে, তো এটা হচ্ছে অ্যাপোক্রিফাল। দ্য অ্যাপোক্রিফাল রিউমার্স ডিড এ গ্রেট ডিল অফ ড্যামেজ ইভেন দো দে টার্ন আউট টু বি ফলস, তো অ্যাপোক্রিফাল হবে, ঠিক আছে, 94-এর অ্যান্সার বি। 95 দেখুন দেওয়া আছে, অ্যাজ ড্যাশ বিং উই লিভ ইচ ডে কনসিয়াস অফ আওয়ার শর্টকামিং অ্যান্ড ভিক্টোরিজ, ঠিক আছে। 95-এর যেটা হবে দেখুন, এখানে অ্যাজ ড্যাশ বিং আমরা সেন্টিমেন্টাল হয়ে পড়ি, ঠিক আছে, সেন্টিমেন্টালের এগুলো দেওয়া আছে, সেন্টিমেন্টাল হয়ে পড়ি, বিং উই লিভ ইচ ডে কনসিয়াস ফর আওয়ার শর্টকামিং অ্যান্ড ভিক্টোরিজ। তো সেন্টিমেন্টালের এখানে হবে দেখুন সেন্টিমেন্ট, অনলি সেন্টিমেন্ট হবে, অ্যান্ড অনলি সেন্টিমেন্ট, অ্যাজ সেন্টিমেন্ট বিং উই হ্যাভ লিভ ইচ ডে কনসিয়াস অফ আওয়ার শর্টকামিংস অ্যান্ড ভিক্টোরিজ, তো আমরা আশাবাদী ফিউচারের জন্য আশাবাদী, এটা হচ্ছে হবে সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট কথার অর্থ সবাই জানে, এটা বাংলাতে বললে কি ভাব বা অনুভূতি, বাঙালির খুব সেন্টিমেন্টাল একটা কথা আছে, তো ভাবাবেগ সম্পন্ন হয় বা ভাব অনুভূতি সম্পন্ন হয়, যাই হোক এরকম বাংলায় কিছু কথা আছে। তো 95-এর অ্যান্সার যেটা আছে বি। 90 দেখুন, 96 থেকে
ঠিক আছে, 96 থেকে 100 পর্যন্ত এটা দেওয়া আছে, এটা অনলি বাংলা, আর অত্যন্ত সহজভাবে দেওয়া, যারা বাঙালি এটা আরামসে 5 out of 5 পাবে। তবুও আমি যে নোটস দিয়েছিলাম নোটস থেকে কিন্তু অনেকগুলো কমন এসেছে, যে বিপরীত শব্দগুলো কমন দুটো কমন এসেছে। আর এটা তো দেখুন আনসিনে যেটা দেওয়া আছে, এটা তো কিছু করার নেই, তো এখানে একটা নিম্নলিখিত গুদ্দাংশ যদি পড়ে প্রশ্নগুলো উত্তর দেয়। একটা আনসিন দেওয়া আছে, একটা স্ট্যান্জা দেওয়া আছে, এই স্ট্যান্জাটা পড়ে আপনাকে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো ভিডিওটা পজ করে এখানে পড়ে নেবেন সবাই, তো আমি 96 থেকে করছি। উল্লিখিত গদ্যাংশ অনুযায়ী করাইল এক ধরনের উর্বর মাটি, কম উর্বর মাটি, বন্ধা মাটি, আম্লিক মাটি। তো এখানে কিন্তু নিজের বুদ্ধি কাজে লাগালে হবে না, এখানে যেটা দেওয়া আছে সেটা ধরেই করতে হবে আপনাকে। তো করাইল এক ধরনের এখানে দেওয়া আছে, দেখুন কালো মাটি অত্যন্ত উর্বর, ঠিক আছে, অত্যন্ত উর্বর। তো সেই হিসাবে এখানে অ্যান্সারটা হচ্ছে উর্বর মাটি, করাইল এক ধরনের কী মাটি, উর্বর মাটি। তো 96-এর অ্যান্সার হচ্ছে এ। 97 দেখুন, নিম্নলিখিত কোনটি গ্রামটিকে বহির্জগতের সাথে যুক্ত করা হওয়ার জন্য প্রধান ভূমিকা পালন করেছিল, কৃষি, সড়ক, করাইল, রাজনীতিবিদরা। তো এখানে দেখুন বর্তমানে কিছু রাস্তা তৈরি হওয়াতে এখন বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপিত হয়েছে, তো সেই অনুযায়ী আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে রাস্তা, ঠিক আছে। তো এখানে তো রাস্তা নেই, এখানে সড়ক আছে, তো সড়ক এখানে আপনি অ্যান্সার করতে পারেন। 97 অ্যান্সার বি। 98 দেখুন, উপরে বর্ণিত এলাকাটি হলো পাহাড়ি অঞ্চল, মালভূমি অঞ্চল, শুষ্ক অঞ্চল, সমতল ভূমি অঞ্চল। তো এখানে পড়ে আমাদের করতে হবে। তো ভূখণ্ডটি দেখুন এখানে লেখা আছে, এখানকার ভূখণ্ডটি সমতল ও গাছপালাবিহীন, ঠিক আছে, এতটুকু পড়লে আমাদের অ্যান্সার চলে আসে সমতল। তো এখানে অ্যান্সার হচ্ছে আমার বর্ণিত এলাকাটা সমভূমি, সমতল সমভূমি একই ব্যাপার। তো 98-এর অ্যান্সার হচ্ছে ডি, ঠিক আছে। নেক্সট দেখুন 99 দেখুন, নিম্নলিখিত পণ্ডলিখিত প্রদত্ত উত্তরগুলির মধ্য থেকে বিপরীত উত্তরটি চয়ন করো। তো বিপরীত এখানে অত্যন্ত সহজ, প্রকাণ্ড, প্রকাণ্ড বিপরীত হচ্ছে অতি ক্ষুদ্র, ঠিক আছে। 99-এর অ্যান্সার হবে অতি ক্ষুদ্র, খুবই সহজ বাচ্চাদের কোশ্চেন এটা। নেক্সট দিয়েছেন কৃত্রিম, কৃত্রিমের অপোজিট প্রাকৃতিক হবে, এখানে বোঝানোর ইচ্ছু নেই, ঠিক আছে। কৃত্রিমের অপোজিট হচ্ছে প্রাকৃতিক, 100 অ্যান্সার সি। আর 100টা কমপ্লিট হয়ে গেল। যাদের দেখুন নেপালি, নেপাল থেকে পরীক্ষা দিচ্ছেন, তারা নেপালি ভাষা এখানে লেখা আছে, তো নেপালি ভাষায় এখানে অ্যান্সার দিতে হবে। তো যারা নন বেঙ্গলিরা টিসিএলে পরীক্ষা দিতে আসে তারা এখানে ফায়দাটা তুলে নেয়। এইখানে দেখুন নেপালি যেটা আছে হিন্দির সঙ্গে অনেকটাই এখানে প্রায় কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো যারা নন বেঙ্গলি বিশেষ করে বিহারি যারা আসে পরীক্ষা দেয় তারা এখান থেকে কিন্তু ফায়দাটা তুলে নেয়। দেখুন যারা এখানে লেখা আছে, কিন্তু বাংলা আপনাকে লিখতে পড়তে জানতে হয়, বাংলা লিখতে পড়তে জানতে হয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না হলেও চলবে, বাইরে থেকে যারা আসছে তারা কিন্তু বাংলা লিখতে পড়তে জানলে কিন্তু টিসিএল অ্যাপ্লাই করা যাবে। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটা একটা খুব মূর্খামি বলা যেতে পারে, যে সব স্টেটে কী করেছে তাদের স্টেটের বাসিন্দা হতে হবে, বা এখানে আরেকটা কিছু করলে কিন্তু বাঙালিরা এখানে ফায়দা পেত, যে বাংলা কোশ্চেন যেটা আছে আরও কিছু যদি বাড়িয়ে দেওয়া যেত, ঠিক আছে। এখানে বাংলা কোশ্চেন যেটা আছে অনলি আছে 96 থেকে 100, মানে 5 নম্বর আছে, এখানে বাড়িয়ে যদি 15 থেকে 20 নম্বর করে দেওয়া যেত তাহলে ওখানে কিন্তু নন বেঙ্গলিরা ফায়দা নিতে পারতো না, বাঙালিরাই সুবিধা নিতে পারতো, তো সেটা করেনি। যাই হোক, কোশ্চেন যেভাবে এসছে সেভাবেই আমাদের অ্যান্সার করতে হবে। ইংলিশটা আছে, ইংলিশটা কিন্তু বাঙালির একটু এগিয়ে মোটামুটি নন বেঙ্গলিদের থেকে, তো সেক্ষেত্রে আমার একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তো যাই হোক, কোশ্চেনের অ্যান্সার পুরো কমপ্লিট করে দিলাম। আর টিসিএলের ভ্যাকান্সি খুব রিসেন্ট আসছে, সবাই ঠিকঠাকভাবে পড়াশোনা করুন। আর কোশ্চেনের প্যাটার্ন দেখে আপনি বুঝতে পারছেন যে কোশ্চেন স্ট্যান্ডার্ডিটি বা কোশ্চেন কীভাবে হতে চলেছে। দেখুন কোশ্চেন স্ট্যান্ডার্ডিতে আমি এক লাইনে বলে দিচ্ছি, তো টেকনিক্যাল যেটা কোশ্চেন ছিল সেটা কিন্তু মডারেট ছিল, মানে বেশি টাফ ছিল না, কিন্তু নন টেকনিক্যাল অ্যাপ্টিটিউডে যে ম্যাথগুলো দিয়েছিল সেগুলো কিন্তু মোটামুটি একটু টাফ ধরা যেতে পারে। কেন বলছি, সহজে কিন্তু হবে না, 2-3টে স্টেপ লাগছে, সেই জন্য ম্যাথটা একটু ভালো করে প্রিপারেশান নিন। আর বাংলা পড়াশোনা কিচ্ছু করতে হবে না যারা বাঙালি আছেন, ঠিক আছে। ইংলিশটা একটু স্টক নলেজটা আর স্টক ওয়ার্ডগুলো একটু দেখতে হবে, ঠিক আছে, স্টক ওয়ার্ডগুলো একটু দেখতে হবে, স্টোনমেন্ট এবং স্টক ওয়ার্ডগুলো দেখলে মোটামুটি টিসিএল পাস করা যাবে, কোনো ব্যাপার নয় এটা, ঠিক আছে। তো চলুন, ধন্যবাদ, নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে ডিসকাস করবো, ততদিনের জন্য বাই বাই।